আসসালামু আলাইকুম, আমি সানজিদা, আমার বয়স 19, আমি একজন গৃহিণী, আসছি গাজীপুর কালীগঞ্জ থেকে। দীর্ঘ 7 মাস ধরে এরকম, মানে আমি বসলে উঠতে পারতাম না, উঠলে আবার বসতে পারতাম না, শুয়ে থাকলে হাঁটতে পারতাম না, পায়ের রগে টান দিয়ে ধরে রাখতো, প্রচণ্ড ব্যথা করতো পায়ের মধ্যে, কিছুই করতে পারতাম না, অনেক কষ্ট হইতো, রান্না বান্না নিজেই চলাফেরা করতে উঠতে বসতে অনেক সমস্যা হইতো। এতদিন যাবৎ গাজীপুরে অনেক ডাক্তার দেখাইছি, ডাকা উত্তরও দেখাইলাম, মানে কিছু ধরাই পড়লো না। আজ পর্যন্ত যত ডাক্তার দেখাইছি, ব্লাড টেস্ট এক্সরে দিছি, কিন্তু কিছুতে কিছু ধরা পড়ে না। ওরা কিছু বলেই নাই, শুধু এই গেছি সমস্যা কথা বলছি, ওরা শুধু ও ট্যাবলেট লিখে দিত, ব্লাড টেস্ট দিত, এই সে দিয়ে মানে ওষুধ দিত, এমনিতে কিছু বলে নাই। না, আমার তো ব্যথা, মানে ওষুধ খাইলে নিমিশে 2-1 দিন ভালো থাকতাম, তারপর আবার ব্যথা শুরু হতো। টেনশন হতো যে মনে হয় আমি আর কখনো ভালো হইব না, যে এরকম থাকলে আমার সামনের ভবিষ্যৎ কেমন যাবে। আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, উনি ইউটিউব থেকে ওনারে দেখা পরে ওইখানে আমারে বলছে যেমন এমন, পরে আমি এখানে আসলাম। আমি আজকে থেকে আরো 4 মাস আগে এখানে আসছিলাম ফার্স্ট, পরে যখন আসছি আমার ব্লাড টেস্ট দিছে, এক্সরে দিছে, ব্লাড টেস্টের পরে আমার ভাত ধরা পড়ছে, বলছিল যে ফিজিওথেরাপি নিতে। তখন আমি হাঁটতে পারতাম না, পরে 3 মাসের ওষুধ দিছে, আমি খাই আল্লাহর রহমত, এখন হাঁটতে পারি। পরে এই বাকি 3 মাস খুব ভালো ছিল, এখন একটু সমস্যা হয়েছিল, আবার পায়ে একটু ব্যথা লাগছে, এই জন্য থেরাপি নিলাম 8 দিন। এই 8 দিন থেরাপি নিয়ে এখন আমি একদম আলহামদুলিল্লাহ, এখন উঠতে পারি, বসতে পারি, হাঁটতে পারি, মানে কোনো সমস্যাই নেই আলহামদুলিল্লাহ। এখন আমি প্রচুর জায়গায় ডক্টর দেখাইছি, অনেক বিভিন্ন বড় বড় হসপিটালে গেছি, কোনোটাতেই ধরা পড়ে নাই। এই DPRC হসপিটালে আইসা আমার রোগটা ধরা পড়ছে। কেমন আগে যেমন চলাফেরা করতে পারতাম না, সারাদিন শুয়ে থাকতে হইতো, উঠতে বসতে অনেক কষ্ট হইতো, এখন তো আর ওই রকম ই নাই, যেহেতু ধরা পড়ছে বিশ্বাস যে এখান থেকে আমি সুস্থ হয়ে যাব, এখন সেই বিশ্বাসটা আমার কাজে লাগছে। আমার মতো যারা এরকম রুগী আছেন, আশা তারা এসে শৈল প্রদান DPRC হসপিটালে আসা দেখাইলে আশা করি ভালো হয়ে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম।